হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজনেস কার্ড ডিজাইন এই ডিজাইনটা আমি ফটোশপের সাহায্যে ক্রিয়েট করেছি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এই কাজটি শিখতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে ফাইল নিউ আমি প্রিন্ট থেকে আপনারা যে কোনো সাইজ চুজ করতে পারেন কাজটা আমি এনসিতে করবো এনসি সিলেক্ট করে নিচ্ছি আর পাশে দেব থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আর হাইট দিচ্ছি বন্ধুরা টু পয়েন্ট টু ফাইভ রেজলেশন তিনশো পিপিআই কালার মোডটা আমি যেহেতু প্রিন্টিংয়ের জন্য করবো সিএমআইকে চুজ করলাম ক্রিয়েট ব্লেডের ক্রিয়েট করবো তার জন্য ভিউতে আসতে হবে তারপর বন্ধুরা নিউতে ক্লিক করবেন নিউ গাইড এখানে দেবেন জিরো পয়েন্ট আমি এই সংখ্যাটা সিলেক্ট করলাম কপি করে নিচ্ছি সি দিয়ে ওকে তারপর আবার ভিউতে আসবেন তারপর নিউ গাইড এখানে দেবেন থ্রি টু ফাইভ ওকে তারপরে আমি আবার ভিউতে আসলাম নিউ গাইড ভার্টিক্যালের কাজ শেষ এখানে আমি হরিজন্টাল সিলেক্ট করলাম এখানে দেবেন সেম পয়েন্ট পেস্ট করছি কন্ট্রোল ভি দিয়ে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ওকে তারপর আমি ভিউতে আসলাম নিউ গাইড এখানে দেব টু পয়েন্ট ওয়ান টু ফাইভ ওকে বন্ধুরা মাউস ড্র্যাক করে ভিতরের অংশটুক সিলেক্ট করলাম আমি ইনফোতে আসি উইন্ডো ইনফো বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ আর থ্রি পয়েন্ট ফাইভ হলো আমার পাশে আর হাইট হলো টু অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি বা দুই ইঞ্চি ভিতরের যে অংশটুক দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমার মেন ভিজিটিং কার্ডের ডিজাইন আর বাইরের অংশটুকু আমার ব্লেড এরিয়া আমি দেখাচ্ছি আর ভালো করে বোঝানোর জন্য সিলেক্ট আসলাম তারপর আমি ইনভার্স করে নিচ্ছি রেড কালার দিয়ে বোঝাচ্ছি ওকে অল্টার ব্যাক স্পেস বন্ধুরা আমার রেড অংশটুকু ব্লেডি রিয়া প্রিন্টিংয়ের পর যখন কাটিং হবে এই রেড অংশটুকু আমার থাকবে না অনলি এই ভিতরের হোয়াইট অংশটুকু থাকবে ভিতরের হোয়াইট অংশটুকুই আমার মূল ডিজাইন আশা করি বুঝতে পেরেছেন একটু ব্যাকে যায় কন্ট্রোল জেট প্রেস করে সিলেক্ট অবস্থা আছে সিলেক্ট ডিসিলেক্ট ব্লেডের ক্রিয়েট হয়ে গেল এখানে আমি সেভি রে ক্রিয়েট করবো সেম হইতে আপনারা ভিউতে আসবেন নিউ গাইড এখানে দিবেন জিরো পয়েন্ট টু ফাইভ এই অংশটাকে আমি কপি করলাম কন্ডল সি দিয়ে ওকে তারপর আমি আবারও ভিউতে আসি নিউ গাইড এখানে আমি টু দিলাম ওকে তারপরে আমি আবারও ভিউতে আসলাম নিউ গাইড হরিজিনের কাজ শেষ ভার্টিক্যাল সিলেক্ট করলাম সেম পয়েন্ট দিবেন জিরো পয়েন্ট টু ফাইভ ওকে তারপর এই পাশে দিব একটা ভিউ নিউ গাইড থ্রি পয়েন্ট ফাইভ ওকে বন্ধুরা এখন আমি এই অংশটুকুর ভিতর ডিজাইন করবো অনলি এই সিলেকশন অংশটুকুর ভিতর ডিজাইন করব আর প্রিন্টিং এর পর আমার এই সম্পূর্ণ অংশটুকু প্রিন্টিং আসবে এখন যে অংশটা সিলেক্ট করেছি আশা করি বুঝতে পারছেন সিলেক্ট অবস্থা ডিসিলেক্ট করে নিচ্ছি জুম আউট করি টুলবার থেকে রেক্ট টুল সিলেক্ট করলাম মাউস ড্র্যাক করে একটা রেক্ট শেপ ক্রিয়েট করি তারপর একটু রোটেট করে নিচ্ছি তারপর আমি একটু মুভ করবো মুভ করার জন্য আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন একটু বাম পাশে চাপিয়ে দিই এই অংশটুকু আমার দরকার নেই এই অংশটুক ডিলিট করবো ডিলিট করার জন্য আপনারা টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন এই অংশটুকু ধরে কিবোর্ড থেকে ডিলেট কি প্রেস করে ডিলিট করে দেবেন ইয়েস তারপর আপনারা টুলবার থেকে পেন টুল সিলেকশন করবেন আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি কন্ট্রোল ইন্টার প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করবেন তারপর বন্ধুরা লেয়ার প্যানেলটা আমি এখানে আনি অনেকগুলো লেয়ার হবে একটা লেয়ার ক্রিয়েট করলাম এখানে আপনারা ব্ল্যাক কালার দেবেন অল্টার ব্যাক স্পেস ব্ল্যাক কালার হয়ে গেল সিলেক্ট অবস্থা আছে সিলেক্ট ডিসিলেক্ট তারপর আমি এই পাতে আসলাম এই পাতটা কন্ট্রোল টি দিয়ে ধরে আর একটা ছোটো করে নিচ্ছি একটু উপর দিকে তুলে দিচ্ছি আপনারা চাইলে এরো করে ডানে বামে সব দিকে নিতে পারেন মুভ করতে পারেন এই শেপটা কন্ট্রোল ইন্টার প্রেস করলাম বন্ধুরা এই সিলেকশন অংশটুকু এই লেয়ার ওয়ান থেকে আমি কেটে দেব তার জন্য কীবোর্ড থেকে ডিলেট কি প্রেস করবেন ভেতরের অংশটুকু ডিলেট হয়ে যাবে সিলেক্ট অবস্থা আছে সিলেক্ট ডিসিলেক্ট আমি এখানে একটা ক্লিক করি একটু জুম করে নিচ্ছি বন্ধুরা তারপর এখানে একটা ক্লিক করলাম একটু ব্যাকে যায় কন্ট্রোল জেট তারপর এখানে একটা ক্লিক করি এখানে একটা ক্লিক করে নিচ্ছি তারপর আমি এখানে একটি ক্লিক করলাম এই অংশটুকুর কালার দিব রেড কালার কন্ট্রোল এন্টার প্রেস করে এই সিলেক্ট করলাম নতুন একটা লেয়ার নিই রেড কালারটা আমি এখানে দিব অল্টার ব্যাক স্পেস প্রেস করবেন রেড কালার এখানে চলে আসবে সিলেক্ট ডিসিলেক্ট আমি এখানে একটি ক্লিক করলাম তারপর বন্ধুরা এখানে একটি ক্লিক করি এখানে একটু ক্লিক করে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি কন্ট্রোল এন্টার প্রেস করলাম এই অংশটা সিলেক্ট হলো নতুন একটা লেয়ার নেই সেম টু সেম কালার দেব রেড কালার ওকে অল্টার ব্যাক স্পেস সিলেক্ট অবস্থা আছে সিলেক্ট ডি সিলেক্ট আপনার কন্ট্রোল ডি প্রেস করবেন বারবার এখানে আসতে হবে না কন্ট্রোল ডি এই লেয়ারটার অপোজিট আমি কমিয়ে দিচ্ছি লেয়ার থ্রি মাউস ড্যাক করে লেয়ার টু নিয়েলাম তারপর বন্ধুরা আমি এখানে একটি ক্লিক করি তারপর এখানে একটি ক্লিক করলাম এখানে একটি ক্লিক করে নিচ্ছি তারপর আমি এখানে একটি ক্লিক করলাম অ্যাঙ্গেল করে দিলাম আপনারা চাইলে কাস্টমাইজেশন করতে পারেন কন্ট্রোল চেপে যে কোনো পয়েন্ট সিলেক্ট করে সেই পয়েন্টটা এরোয়েস করে রাইট এরোয়েস করতে পারেন ডান পাশে আনতে পারেন বাম লেফট প্রেস করে বাম পাশে আনতে পারেন অর্থাৎ কাস্টমাইজেশন করতে পারেন একটু উপরে নেই আপার প্রেস করলাম এই পয়েন্টটা ধরলাম এই পয়েন্টটা একটু উপরে দিয়ে তুলে দিচ্ছি আপার প্রেস করে কন্ট্রোল এন্টার প্রেস করলাম এই অংশটুকু সিলেক্ট হলো নতুন একটা লেয়ার নেই রেড কালার দেব সেম টু সেম রেড কালার এই কালার ক্লিক করলাম ওকে অল্টার ব্যাক স্পেস সিলেক্ট অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম বন্ধুরা এখানে একটা ছবি ইউজ করবো ফাইল ওপেন আমি শাকি খানের এই ছবিটা ওপেন করে নিচ্ছি এই ছবিটা মুভ করবো বন্ধুরা অলরেডি আমার টুল সিলেট আছে টুল দিয়ে মাউস ড্র্যাক করে অর্থাৎ মুভ করে এখানে এনে ছেড়ে দেবেন ছবিটা আমি সবার নিচে নিয়ে আসি কন্ট্রোলটি প্রেস করে ধরলাম শিফট অল্টার সেকটেশনুযায় আর ছোটো করে নিই আর একটু বাম পাশে চাপিয়ে দিলাম আর একটু বাড়িয়ে দিচ্ছি ওকে টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম আমি এখানে একটি ক্লিক করি তারপর বন্ধুরা আমি এখানে একটি ক্লিক করলাম এখানে একটি ক্লিক করে নিচ্ছি আইডিয়া করে একটা শেপ ক্রিয়েট করবেন তারপর আমি এখানে একটি ক্লিক করলাম একটু জুম করে নিচ্ছি কন্ট্রোল চেপে এই পয়েন্টটা ধরলাম এই পয়েন্টটা আমি আর একটু ডান আনবো রাইট এর প্রেস করি ডান পাশে নিয়ে আসছি দেখি আর কোথাও এই ধরলাম লেফট করি একটু বাম পাশে নিয়ে আসি সরি একটু ডান আনতে হবে আমি একটু ডান আনি কারণ এখানে মিলবে না তাহলে আর একটু ডান পাশে নিয়ে আসি একটু জুম আউট করি কন্ট্রোল এটা প্রেস করলাম তারপর আমি ইনভার্স করে নিচ্ছি বন্ধুরা আপনারা ইনভার্স করবেন ইনভার্সের শর্টকাট কন্ট্রোল শিট ওয়ান প্রেস করবেন ইনভার্স হয়ে যাবে তারপর বন্ধুরা সাকিব খানের এই বাড়তি অংশটুকু আমি ডিলেট করে দেব কিবোর্ড থেকে ডিলেট কি প্রেস করবেন ডিলিট হয়ে যাবে সিলেক্ট অবস্থা আছে সিলেক্ট ডিসিলেক্ট টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম আমি ফোনটা চেঞ্জ করে নিই এখান থেকে আমি স্ট্রং চুজ করলাম এখানে ক্লিক করি এখানে লিখে সাকিব খান ডবল ক্লিক করে এখানে লেখাটা সিলেক্ট করবো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট হচ্ছে না কারণ সফটওয়্যারে একটু প্রবলেম হয়েছে ভিডিও করার রানিং অবস্থায় এখানে কালার মোডটা চেঞ্জ করে নিলেই ঠিক হয়ে যাবে আমি কালার মোডটা একটু চেঞ্জ করে দিচ্ছি মোটু সিলেক্ট করলাম কালার মোডটা চেঞ্জ করে নিচ্ছি আমি আর দিকে চুজ করলাম ডন ফ্লাটন দেখতে পাচ্ছেন এখন সিলেক্ট হয়েছে আমি এ অংশটুকু ব্ল্যাক করে দিচ্ছি ওকে তারপর মুভ টু সিলেক্ট করলাম লেখাটা মুভ করে একটু ডান পাশে নিয়ে আসি অল্টার পেজ করে একটা কপি করি ডবল ক্লিক করে সিলেক্ট করলাম এখানে পদবি দিবেন এখানে আমি দিচ্ছি ফিল্ম অ্যাক্টর ডবল ক্লিক করে সিলেক্ট করেই লেখাটা আমি ব্ল্যাক করে দিচ্ছি সম্পূর্ণ ফ্রন্টের সাইজ ছোট করব টাইপ টুল চুজ করে এখানে বারো দেওয়া আছে এখানে আমি 10 দিয়ে দিচ্ছি সাকিব খান এই টেক্সটা সিলেক্ট করলাম কন্ট্রোল টি দিয়ে ধরে আমি করে নিচ্ছি ওকে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিবেন তারপর জিমেল ওয়েবসাইট দিবেন তারপর অ্যাড্রেস দিবেন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে এই লেখাটা ধরলাম অল্টারশিপে কপি করবেন এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিবেন আমি দিয়ে দিচ্ছি ইন্টারপ্রেস করলাম তারপর আমি মুভ টু সিলেক্ট করি কন্ট্রোল টি দিয়ে ধরলাম একটু শিপ চিপে ছোট করে নিচ্ছি ওকে এলাকাটা লেখাটা মুভ করবো অল্ট্রা চিপ আপনারা মুভ করবেন এখানে আমি জিমেল নাম্বার দিব টাইপ টু চুজ করলাম এখানে আপনার আপনাদের জিমেল নাম্বার দিবেন আপনাদের যদি একাধিক কোনো জিমেল থাকে তাহলে সেটাও দিতে পারেন সিলেক্ট করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখাগুলো আমার অ্যালাইনমেন্ট ঠিক নাই যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন ডান পাশে চাপিয়ে দিই তারপরে এই লেখাটা অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম এখানে আপনার আপনাদের অ্যাড্রেস লিখবেন আমি অ্যাড্রেস লিখে দিচ্ছি বন্ধুরা এই ব্ল্যাক শেপটা আমি এখান থেকে কিছু অংশ কেটে দেব কেটে দেওয়ার জন্য টুলবার থেকে রেক্ট টুল সিলেক্ট করবেন আমি এই অংশটুকু ধরলাম এই অংশটুকু কেটে দিচ্ছি কেটে দেওয়ার আগে এই অংশটুকু রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করে যে লেয়ারটা কাটবেন সেই লেয়ারটা দেখবেন সিলেক্ট করা আছে নাকি দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট করা আছে এখন আমি কিবোর্ড থেকে ডিলেট প্রেস করে এই অংশটুকু ডিলেট করে দিলাম সিলেক্ট অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম আমি একটা স্কেল টানবো মাউস ড্র্যাক করে একটা স্কেল টেনে নিচ্ছি আমি এই লেখাটা আর একটু নিচে দিব লেখাটা সিলেক্ট করলাম ডাউনার প্রেস করে একটু নিচের দিকে নামিয়ে আনলাম তারপর এই লেখাটা একটু ধরি একটু মিডেল সেন্টার করে দিচ্ছে তারপর বন্ধুরা টুলবার থেকে পেন টু সিলেকশন করবেন আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি এখানে একটি ক্লিক করলাম তারপর এখানে একটি ক্লিক করে তারপর এখানে একটা ক্লিক করলাম এখানে মিলিয়ে দিলাম কন্ট্রোল প্রেস করলাম এই অংশটা সিলেক্ট হলো নতুন একটা লেয়ার নেই এই প্লাস আইকনে ক্লিক করবেন আমি লেয়ার পেন এখানে আনলাম এই প্লাস আইকনে ক্লিক করবেন নতুন লেয়ার হবে ব্ল্যাক কালার দিব এই অংশে অল্টার ব্যাক স্পেস দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক কালার হয়ে গেছে সিলেক্ট আছে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করবেন তারপর বন্ধুরা টুলবার থেকে মোভ টু সিলেক্ট করবেন এই অংশটুকু আমি অল্টার চেপে কপি করে নিচে আনলাম তারপর এই অংশটুকুকে অল্টার চেপে কপি করে নিচে আনলাম মাঝখানের এই অংশটুকু ধরলাম এটা এই লেয়ারটা লেয়ারের কালার চেঞ্জ করে দেব এখান থেকে লক টেন্সপারেন্সিতে ক্লিক করবেন আমি এখান থেকে রেড কালার চুজ করলাম অল্টার দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা রেড কালার হয়ে গেছে এখন আমার তিনটার মাঝখানে গ্যাপ সমান নাই আমি শিপচিপে তিনটি লেয়ার ধরলাম এখানে ক্লিক করবেন গ্যাপ সমান হয়ে যাবে সেই ক্ষেত্রে এলাকাটা ধরে এলাকাটা একটু উপর দিকে তুলে দিচ্ছি এখানে তিনটা আইকন ইউজ করবো এখানে মোবাইলের আইকন এখানে জিমেলের আইকন আর এখানে অ্যাডিসের আইকন এই তিনটে আইকন আমি অলরেডি আমার সফটওয়্যার ওপেন করে রেখেছি দেখতে পাচ্ছেন আমি এই আইকনটা ধরলাম কন্ট্রোল সি দিয়ে কপি করবো তার আগে আমি কালারটা চেঞ্জ করে নিই কারণ বন্ধুরা এখানে ব্ল্যাক ব্ল্যাক কালার দেওয়া আছে এখানে আমি হোয়াইট কালার দেব তার জন্য আমি কালার আসি উইন্ডো কালারস আমি হোয়াইট কালার চুজ করলাম কন্ট্রোল সি দিয়ে এই আইকনটা কপি করলাম তারপর ফটোশপে আসি এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিচ্ছি এখানে পিক্সেল সিলেক্ট করার আছে ফিক্সেল থাকবে অনেক বড়ো আমি একটু ছোটো করে নিই একটু ডান পাশে নিয়ে আসি আর একটু ছোট করে দিচ্ছি ওকে বাট দেখা যাচ্ছে না কারণ এই ব্ল্যাক কালারের শেপের নিচে আছে আমি লেয়ার সেভেন মাউস ড্র্যাগ করে একটু উপর তুলে দিচ্ছি দেখা যাবে তাহলে কন্ট্রোলটি দিয়ে ধরলাম কন্ট্রোল টিতে ধরলাম আর ছোট করে নিচ্ছি ওকে তারপর আমি আবারও ইলাস্ট্রেটর আসি জিমেলের আইকন ইউজ করবো আমি ধরলাম এই ধরলামকন্টার কালার আমি সেম টু সেম হোয়াইট করে নিই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম ফটোশপে আসি এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি ওকে আমি একটু ছোটো করে নিই এখানে নিয়ে আসি আর একটু ছোটো করে নিচ্ছি ওকে তারপর আমি আবারও অ্যাডোভিল স্টোরটা সফটওয়্যারে আসি এখন আমি অ্যাড্রেসের আইকন নেবো অ্যাড্রেসের আইকনটা সিলেক্ট করলাম কালার চেঞ্জ করে নিই কন্ট্রোল সিদে কপি করলাম তারপর ফটোশপে আসি একটু নিচের দিকে আসি এখানে পেস্ট করবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি ওকে শিফট হোল্ডার সিপে ছোটো করে নিচ্ছি আইকনটা মাউস ড্র্যাগ করে এখানে আনলাম আর একটু ছোটো করে দিচ্ছি ওকে এখন দেখি আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা আমি একটা অ্যালাইনমেন্ট আনি দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক নাই আমি একটু বাম পাশে চাপিয়ে দিই এটা একটু মিডল করে দিই সমস্যা নেই সেক্ষেত্রে এটা একটু ডান পাশে চাপিয়ে দিচ্ছি একটু জমা আউট করি ফাইলটা সেভ দিচ্ছি ফাইল আমার পার্টির ডিজাইন ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনারা চাইলে সেকেন্ড পার্টের ডিজাইন ক্রিয়েট করতে পারেন আমি সেকেন্ড পার্টের ডিজাইনটা ক্রিয়েট করে দেখাচ্ছি সিম্পল সেকেন্ড পার্টটা সিম্পল রাখবো এত কিছু রাখবো না সেকেন্ড পার্টটার জন্য আমি এই এই আইকনগুলো ডিলিট করে দিচ্ছি এগুলো আমার দরকার নেই এগুলো আমার দরকার নেই এগুলো শিপ চেপে সিলেক্ট করে নিচ্ছি সবগুলো ডিলিট করে দিই একটু জুম করি অর্থাৎ যে অংশগুলো দরকার নেই আমার এই অংশগুলো দরকার নেই ডিলিট করে দিচ্ছি সিলেক্ট করে ডিলিট করে দিই একটু জুম আউট করি ফিল্ম অ্যাক্টর আর শাকিব খান শিপ চিপে এই দুটি লেয়ার সিলেক্ট করলাম সবার উপরে নিয়ে আসছি মাউস ডেগ করে বন্ধুরা তারপর এ লেয়ারগুলো ধরলাম কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি ফ্লিপ ফ্লিপাল করবো মাউস রাইট ক্লিক করে ফ্লিপ অরিজিন্টাল আমি ডান পাশে নিয়ে আসি ওকে সাকিব খান আর ফিল্ম অ্যাক্টর এ লেখাটা ধরলাম কন্ট্রোল টি দিয়ে ধরে এ বরাবর নিয়ে আসি এখানে একটা লোগো ইউজ করতে পারেন আমার কাছে কালেকশন একটা লোগো আছে এই লোগোটা ধরলাম কন্ট্রোল কপি দিয়ে ফটোশপ আসলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি লোগোটা নিই লোগোটা আমি এখানে বসিয়ে দিচ্ছি ওকে তারপরে তিনটি লেয়ার আমি শিফ্ট চেপে ধরলাম কন্ট্রোল টি দিয়ে ধরে আর একটু মিডিল পয়েন্টে বসিয়ে দিচ্ছি আর একটু ছোট করে দিচ্ছি এপার্ট সেট দিব ফাইল সেভ এস এখানে ফ্রন্ট পার্ট আসলো প্রথমটা এখানে সেকেন্ড সেকেন্ড পার্ট পার্ট ফাইল ওপেন ফ্রন্ট পার্টটা ওপেন করে আমি বন্ধুরা এটা হলো আমার ফ্রন্ট পার্ট আর এটা আমি সেম টু সেম বড় করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন ভালো এটা আমার সেকেন্ড পার্ট বন্ধুরা আমার দেখুন সিম্পল লিস্টটি ফলো করে আপনারা অ্যাডো ফটোশপ সফটওয়্যারের সাহায্যে বিজনেস কার্ড ডিজাইন ক্রিয়েট করতে পারেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কত হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ